नमस्कार बंधुरा, मन बोले खाई खाई चैनेले आपनादेरके स्वागत जानाई। आजके आमी एकटा माछेर रेसिपि निये हाजिर होयेछि, दई रुई। एटी गरम भातेर साथे खेते खुबी भालो लागे। आसुन देखे नी, दई रुई बानानोर जोन्नो आमी एखाने पाँच पिस रुई माछ भालोभाबे केटे धुये परिष्कार करे निएछि। दुटो पेंयाज निएछि मीडियाम साइजे, दुटो स्लाइस करे केटे रेखेछि, तबे आलादा आलादा। आर निएछि चारटे काँचा लंका। फोड़नेर जोन्नो निएछि तेजपाता, दारचिनी, दुटो लवंग, एकटा छोटो एलाच, हाफ चामच गोटा जिरे, किछुटा कारी पाता, आर तीन टेबिल चामच टक दई निएछि। आर निएछि एक इंची आदा टुकरो करे केटे, दु कোয়া রসুন। এবারে মাছটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। দিয়ে মাছটার গায়ে নুন ও হলুদ ভালোভাবে মাখিয়ে নেছি। এদিকে একটা পেঁয়াজ স্লাইস করে যেটা কেটে রেখেছি, সেটা পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। আর একটা পেঁয়াজ যেটা আমি টুকরো করে কেটে রেখেছি, ওটা আমি ফোড়নে ব্যবহার করব। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবারে কিছুক্ষণ রেখে দিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা ও রসুন ভালোভাবে আমি বেটে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন বাটা হয়ে গেছে। এবারে দইটা আমি একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব। দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের নুন ও এক চামচ চিনি। দইটা আমার নর্মাল টেম্পারেচারে রাখা ছিল। এবার মূল রান্নাটায় চলে এসেছি। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন নুন হলুদ মাখানো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালোভাবে প্রথমে আমি ভেজে নেব। মাছগুলো যখন একটা পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন মাছগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য। এরকমভাবে দু পাশই যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে মাছের, তখন মাছগুলো এক এক করে আমি ফ্রাইং প্যান থেকে তুলে নিচ্ছি। বাকি যে তেলটা রয়ে যাবে, ওই তেলেই রান্নাটা করব। প্রথমেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ আর গোটা জিরে আর কারি পাতাগুলো। তারপর এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা কিছুটা সময় একটু ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। পেঁয়াজ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে, ওটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলাটা ফোড়নের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়েও সমস্ত মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে প্রথমে আমি কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নেব যেন একদম জল না থাকে। তারপরে আরও কিছুটা আমি জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে, যেন মশলার গন্ধ একদম না থাকে। আমি মশলাতে হলুদের ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন। তবে দই রুই একটুখানি সাদা সাদা হলে দেখতে ভালো লাগে। যখন এরকম সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে, তখন এরপরে আমি যে দইটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা আমি কিন্তু লোতে রেখেছি। দইটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে কিছুটা সময় কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না পুরো তেলটা এরকমভাবে ছেড়ে আসবে। আরও কিছুটা সময় কষিয়ে নেব পুরো জলীয় অংশটা, যতক্ষণ না একদম পুরো শুকিয়ে যায় এবং তেলটা পুরোপুরিভাবে মশলা থেকে ছেড়ে আসে। দেখুন, জলীয় অংশটা পুরো শুকিয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে আমি এর মধ্যে হাফ কাপ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা যখন ফুটে উঠবে, তখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তবে এই রান্নাটাতে কিন্তু খুব বেশি ঝোল হয় না, তাই খুব বেশি পরিমাণে জল দিলে ভালো লাগবে না। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ঝোলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে আমি তিন মিনিট মতো রান্নাটা করে নেব। তিন মিনিট পরে ফিরে আসছি। ঢাকা খুলে প্রথমে যে কাঁচা লঙ্কা দুটো ছিল সেটা দিয়ে দিলাম। আস্তে আস্তে মাছগুলোকে এবারে আমি উল্টে দেব। সব মাছগুলো উল্টে নিয়ে আবারও ঢাকা দিয়ে আরও তিন মিনিট মতো রান্নাটা করে নেব। আরও তিন মিনিট পরে ফিরে এলাম।
ঢাকা খুলে মাছগুলো আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গাঢ় হয়ে গেছে এবং তেল উপর থেকে পুরো ছেড়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এবারে পরিবেশনের জন্য আমি সার্ভিং ডিশে আমি তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে এরকমভাবে দই রুই খেতে কিন্তু খুবই ভালো লাগে এই গরমের সময়। আপনারাও বাড়িতে একবার তৈরি করে দেখুন কেমন লাগে, আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, এভাবেই আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।